মর্মান্তিক দুর্ঘটনা। কাজে যাওয়ার পথে মৃত তিন শ্রমিক, গুরুতর পাঁচ। ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার টাকি রোডে। ১০৭ গাড়ির সাথে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা। মর্মান্তিক পথ দুর্ঘটনা টাকি রোডে। ১০৭ গাড়ি ও শ্রমিক বোঝাই ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আশঙ্কাজনক অবস্থায় আরো পাঁচজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের মাটিয়া থানার রাহাটির টাকি রোডে। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের, আহত বাকি পাঁচজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়। বাকি একজন আপাতত আছে বসিরহাট জেলা হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর তিনটে নাগাদ মাটিয়া থানার খালপাতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে একদল কলমিস্ত্রি হাড়োয়া থানার এলাকায় ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে বাঁধাকপি বোঝাই ১০৭ গাড়ি বসিরহাটে সবজি নিয়ে আসছিল। জানা যায় গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এসে ধাক্কা মারে যাত্রী বোঝায় ইঞ্জিন ভ্যানটিকে। তৎক্ষণাৎ ভ্যানটি উল্টে যায়, তিনজন ঘটনাস্থলেই মারা যায়। মৃতেরা হলেন আতিয়ার মোল্লা সফিকুল সর্দার এবং মোজাফফর সর্দার। ঘটনার পর আশেপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মাথায় গাড়ির সঙ্গে সামনে সামনে নাই লেগেছে, ওখানে ওখানে বেঁচে ছিল, নেয়ার হাসপাতালে মারা গেছে। ওই গাড়িতে নজন ছিল, শুনলাম পাঁচজন নাই মারা গেছে। ওরা যাচ্ছিল এদিক কোথায় কাজে যাচ্ছিল, কলের কাজ করতে যাচ্ছিল কলমাহাতে, রাত সাড়ে তিনটার দিকে বলছে। ওই ইঞ্জিন ম্যানের সঙ্গে বলছে আমি দেখিনি, সবজি গাড়ি গাড়ি। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে। ঘাতক গাড়ি চালক সহ খালাসিকে ইতিমধ্যেই আটক করেছেন পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোবিন্দপুর গ্রামে। কি হয়েছে, ভোরবেলা কাজে গেল, তারপরে আর কিছু জানি না। ওই কল্পতা কাজ করে ইঞ্জিন ভ্যানে গেছে, ইঞ্জিন ভ্যানে যাচ্ছিল, তারপর নাকি শুনলাম ওই রাহাটির ওখানে কোন কবির গাড়ি না কি গাড়িতেই ওর গা ঘাড়ের উপর তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।